কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এই নিয়ে আমাদের বাংলা কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা। আমরা এখন এসেছি গুরুদাসপুর উপজেলার নাটোর জেলার আর একটা ব্যাপক হারে রসুন খেতে। এই রসুন চাষের একটা বৈচিত্র্যতা আছে, বিশেষ করে এখানে এই প্রায় কয়েক হাজার হেক্টর জমি আশপাশে রয়েছে রসুন ক্ষেত, তার মধ্যে এটা অন্যতম রসুনের ব্লক। এই যে রসুন চাষ কীভাবে করছে, কয় বছর ধরে করছে, কেমন করছে, কেমন সুফল আহরণ করছেন, আমি কথা বলবো রত্না বেগমের সাথে। আপনি এই রসুন চাষ কতদিন ধরে করছেন? 2 বছর। এর আগে কি কি ফসল ছিল এই রসুনের আগে এই জমিটাতে? রসুনের আগে পাট ছিল, পরে এই রসুন বুনেছেন এবং বিনা চাষের রসুন বিনা চাষের দিয়ে এই যে নাড়া দিয়ে ঢেকে দিয়েছেন, নাড়া দিয়ে ঢেকে দিয়েছি, সার দিয়েছি, বীজ দিয়েছি। হ্যাঁ, তো এরকম সার বীজ এগুলো সব যা যা প্রযুক্তি কৃষি বিভাগ যা বলেছে সেটা অনুসরণ করে সেভাবে করছেন নাকি? তো এই এবছর যে রসুন লাগাইছেন, আগের আগের পাট থেকে কেমন ফসল পেয়েছিলেন? ভালো ফসল পাইছি। ভালো পেয়েছেন। এখন এই রসুনের পরে কি কি আবাদ করবেন? তরমুজ লাগাবো, তরমুজ হবে। ও, এই যে তরমুজ তো লাগিয়েছেন, সেটাই তো বলছেন, এটা ঠিকই বলছেন। এই রসুন বেডের ফাঁকে যে নালা আছে, নালাতে আপনি তরমুজ বীজ লাগাচ্ছেন, এই তো? এবং এই তরমুজটা দেখছি আমি প্রায় 8 ফিট দূরে দূরে, একটা লাইন থেকে আর এক লাইন প্রায় 7-8 ফুট দূরে দূরে, আবার ওইখান থেকে একটা বেড থেকে আর একটা বেডের দূরত্ব প্রায় 7-8 ফিট, এইভাবে তো লাগাচ্ছেন নাকি? তো আমি দেখছি যে প্রায় ধরেন 1 ফুট চওড়া কি গভীরতা কত করেছিলেন নালাটা যেখানে রসুন লাগাচ্ছেন? না, বিয়ে 1 ফুট। তো আমার মনে হয় যে আপনি যে তরমুজ লাগাইছেন, তরমুজের শিকড়গুলো তো বেশি ছড়াবে নাকি? ছড়াবে, সেই জন্য আপনি যে 1 ফুট বাই 1 ফুট গভীর করে মাদা তৈরি করে সারটা দিয়ে সেখানে বীজ বুনছেন, আজকে দেখলাম, এখন বুঝবো আপনি দেখাবেন বীজগুলো ইয়ে করছেন, তো এখানে তো শিকড় তাড়াতাড়ি বেরিয়ে তো বেশি দূরে ছড়াইতে পার ইয়ে করবে না, এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব, বিশেষ করে নালার এইভাবে লম্বাভাবে যে আছে, যে 1 ফুট যে লম্বা করছেন তার পরিবর্তে অন্তত 2 ফুট করেন, 2 ফুট করে লম্বা করে মাদাটা তৈরি করেন। আর এদিকে যেহেতু বেড করছেন, এদিকে 15 ইঞ্চি করলেই হবে, মাদার সাইডটা একটু বড় করতে হবে, আকারটা বড় করতে হবে, তাহলে আকার বাড়লে শিকড়গুলো বেশি ছড়াবে এবং গাছে খাবার পাবে এবং গাছ বৃদ্ধি হবে, বেশি ফল দিবে। আর একটা দেখলাম আপনারা একটা মাদাতে কয়টা করে বীজ দিচ্ছেন? 3টা করে বীজ দিচ্ছেন, ঠিক আছে, 3টা বীজ দিচ্ছেন। আমি ওখানে দেখলাম 4-5টা দিয়েছে, ঘন করে দিয়ে দিয়েছে, ঘন দিয়েছে, এটা ঠিক না, অর্থাৎ এই এটা গজানো সিট দিচ্ছেন, গজায় নিয়েছেন নাকি? গজায়েছেন কিভাবে? কিন্তু মনে হরেন যে বিসিটা হলো প্যাকেট খুলে মানে ভিজায়া ট্যামরে রেখে, এটা একটা কয়দিন ট্যামরে কয়দিন রাখেন? আগের দিন রাহা লাগে, ফিরে দিন গাড়া। এটা একটা অদ্ভুত প্রযুক্তি ইনারা ব্যবহার করছেন, একটু টেম্পারেচার তাপমাত্রা একটু বাড়ানো দরকার বীজ গজানোর জন্য, সুবিধার জন্য।
তো সেই জন্য ওনারা করেন কি ওই বীজটাকে গামছাতে ভিজায়া বা কাপড়ে ভিজায়া মাঞায় বেঁধে রাখেন এবং শোয়ার সময়ও সেইভাবে থাকেন ওনার সাথে কথা হলো থাকলো তাতে দেড় দিন দুই দিন এইভাবে কমরে বাঁধা থাকলে ওইটা বীজটা গজায় তাতে জার্মিনেশন বা অঙ্কুর এই পদ্ধতিতে ভালো হয় এবং তারা লাগায়। তো আর একটা কথা, ওনারা ঘন করে বীজগুলো লাগাচ্ছেন, উনি তিনটা লাগাইতে চাচ্ছেন, আমি মনে করি অন্তত 9 ইঞ্চ দূরে দূরে তিন কোনাতে তিন চুলার ইয়ে যেমন আছে এরকম করে তিন মোড়ের লাগাইলে পরে একটু শিকড় গুলো যা বেশি ছড়াতে পারবে ভালো হবে, এই প্রযুক্তিটা আপনি মনে রাখবেন। এই হলো আপনার কাছে আর একটা পরামর্শ। আর গর্তর আকারটা আর একটু বড় করতে হবে, আর যে সমস্ত সারগুলো যা ই হয়েছে ঝুরঝরে যদি মাটিটা হয় মাটিটাকে সুন্দর করতে হবে। আপনি যে মাটিটাকে আপনারা অনেক সময় লাউ লাগান কি সুন্দরভাবে ঝুরঝুরে করেন, এটা ঝুরঝুরে করতে হবে, আধুনিক প্রযুক্তি অবলম্বন করে ভালো বেশি ফলন আহরণ করতে হবে, এটাই আমাদের কামনা। আর একটা কথা বলি, এগুলো যখন বড় হয় ফুল ধরে না? ফুল ধরে, ফুল একা গাছে পুরুষ স্ত্রী দুই ধরনের ফুল হয় জানেন তো? ফুল হয় তো ওই যে ফুল ফুটে সকাল 10টার দিকে সকালবেলা এইটা দুই রকম ফুল থাকে, একটা পুরুষ ফুল একটা মেয়ে ফুল। পুরুষ ফুলের ফুলটাকে নিয়ে এসে এখানে একটু ছোঁয়া দিবেন পলিনেট করে দিলে তাহলে পরে সুন্দরভাবে সেটা ফলগুলো বড় হবে, হলুদ হয়ে শুকিয়ে যাবে না, পরাগায়নের অভাবে শুকিয়ে যাবে না, তাহলে ফল ধরবে বেশি এবং ভালো হবে এবং লাভজনক হবে। আপনি হিসাব করে নেবেন যে এই যে তিন দিকে তিনটা লতাকে ছড়াইয়া দেবেন সমানভাবে, এটা একদিকে ডান দিকে দেবেন বাম দিকে যাতে সমানভাবে ছড়ায় এবং সমানভাবে কয়টা করে তরমুজ নেবেন সেটা হিসাব করে তয়টাকে পরাগায়ন করবেন, তাহলে আপনার ফলন বাড়ি হবে, বেশি ফল ধরবে, তার থেকে আয়ও বেশি হবে। আপনার সাথে মহিলারাও কাজ করছে নাকি, আপনাকে সহায়তা করে, এটা একটা সুন্দর উদ্যোগ, এটা একটা সুন্দর দৃষ্টান্ত। মহিলাদের অর্থ সামাজিক উন্নয়ন হোক এবং ব্যবস্থা হোক, আপনারা নিজেরাই মাঠে নেমে এসে কাজ করছেন, এটাতে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আমরা মনে করি। এখানে যে একজন চাষি যিনি নিজের হাতে কাজ করেন রসুন ক্ষেতে এবং রসুন উৎপাদন করেন এবং সাথী ফসল তরমুজ কীভাবে সুন্দরভাবে উৎপাদন করেন তার কথা শুনলাম। এবার আমরা যে এই ব্লকের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী যিনি এখানে ব্লকের দায়িত্ব আছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাদের কাছাকাছি আসেন, এবার তার আমি কথা শুনব। এই ব্লকে রসুন কতটি করা হয়েছে, রসুন কত বিঘা বা কত একর করা হয়েছে এবং সাথী ফসলটা কত হয়েছে বা পেঁয়াজ কত হয়েছে, এগুলো আপনি একটু বলবেন প্লিজ। আমার হলো 650 হেক্টর হলো রসুন, আচ্ছা, আর 12 হেক্টর আছে হলো পেঁয়াজ, পেঁয়াজ, আর সাথী ফসল হিসাবে তরমুজ আছে 350, আর বাঙ্গি আছে 200, আর খিরা ঝিঙ্গা আর অন্যান্য আছে আরো 50, এই 600 হেক্টর সাথী ফসল। আচ্ছা, এইটাতে সাথী ফসলটা আমরা কেন করতে যাচ্ছি? এটা রসুনের ফাঁকে মাঝে আমরা হলো এক মাস পর এই সাথী ফসল যদি আমরা রসুন উঠে গেল উঠে যাওয়া তরমুজটা থাকে, তরমুজটা তারপর বিস্তার করবে, তাহলে আমরা আবার বুনা আমন, তখন বুনা আমন, তারপর বুনা আমন, আমরা এখানে তিনটা বুনা আমন, মানে পরেরটা বুনা আমন করব, পরেরটা তরমুজ থাকার বুনা আমন, যেহেতু এই জায়গাটা নিচু জায়গা এখানে পানি তাড়াতাড়ি চলে আসে এই জন্য বুনা আমন, এটা তিনটা ফসল করে, তিনটা ফসল হয়। তো আর এই ফাঁকে আমরা তরমুজ বা বাঙ্গি করলে হচ্ছে কৃষকেরা 20-30 হাজার টাকা এটা একটা লাভবান ফসল হিসেবে থাকে, ফসলের জন্য রসুনের দাম বা পেঁয়াজের দাম যদি কম থাকে তখন তরমুজ বা বাঙ্গি বেচে আমরা সেটা। আপনারা কৃষকদেরকে কী কীভাবে সহায়তা করেন এবং বিপণনে যে তরমুজ তরমুজ বা রসুন টসুন বিপণনে আমরা কি কোনোভাবে বাজার লিঙ্ক করাতে বা সহায়তা করতে পারি কি না সেটা একটু বলুন। বাজার লিঙ্ক এখানে হলো এখানে বাহিরের পার্টি আসে, কৃষকরা সেই পার্টিকে আগে জমিটা দেখায়, জমির সাইজ অনুসারে তরমুজের দাম তখন দেখা যাচ্ছে কোনো বড় আকারে আছে, মধ্যম আছে, ছোট আছে, তারা ওই অনুসারে নিয়ে যায়, সমস্যা হয় না। মহিলা চাষি সুন্দরভাবে বললেন, একে কিভাবে আরো প্রশিক্ষণ দেওয়া যায় কিনা কিংবা আরো নতুন প্রযুক্তি দেওয়া যায় কিনা, তাদেরকে আরো মানে প্রশিক্ষণ দিয়ে ভালো জাতের ভালো ম্যানেজমেন্ট যাতে আরো ভালো হয়, পলিনেশনের কথা বলছিলাম, পরাগায়ন করার কথা, সেটা আমাদের শিখাইতে হবে। আর একটা দেখা যাচ্ছে খালের মাদার আকারটা ছোট হয়ে যাচ্ছে, অন্তত এদিকে সাইডে বড় করে আর আগাছা মুক্ত করে সুন্দরভাবে জৈব পদার্থ বা অন্য কিছু দিয়ে আর জার্মিনেশন ঠিক মতো চারাগুলো যাতে গজায় ছড়ায় সেভাবে পরামর্শ দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ইনাদেরকে সহায়তা দেন প্রযুক্তি দিয়ে। এবার আমি তার কাছ থেকে কিছু শুনব। এখানকার উপজেলা কৃষি অফিসার, পেঁয়াজ চাষ এবং পেঁয়াজ বীজ উৎপাদন প্রযুক্তির ব্যাপারে আপনারা কতটুকু কীভাবে সহায়তা করছেন, কৃষকদের উদ্বুদ্ধ করছেন বা উৎসাহিত করছেন, কীভাবে কী 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 সহায়তা দিচ্ছেন? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নে প্রকল্প আছে চাষী পর্যায়ে উন্নত মানের ডাল তেল পেঁয়াজ বীজ উৎপাদন প্রকল্প। সে প্রকল্প থেকে আমরা সহায়তা করি। এই সহায়তায় আমরা সার দিই, বীজ দিই, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কারিগরি যে সহায়তাটা সেটা আমরা দিয়ে থাকি। এখানে প্রতি বিঘাতে কী কী সার দিয়েছেন বা জমি তৈরি করা বা শেষ পর্যন্ত এটার পরামর্শ দিয়ে থাকেন, এ ব্যাপারে আপনার? আমরা স্যার যে কাজটা করে থাকি, এরা যখন জমিটা চাষ করে সেখানে আমরা নির্ধারিত যে সারের ডোজ আছে সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে টিএসপি, তারপরে এমওপি, পাশাপাশি যেহেতু এটা বীজ উৎপাদন করবে এখানে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি, যেমন বোরন আছে, তারপর সালফার আছে, ম্যাগনেশিয়াম আছে, এগুলো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি এটা পেঁয়াজ বীজ উৎপাদন করতে গিয়ে যে সমস্যাটা পড়ে, যে অনেক সময় দেখা যায় যদি পলিনেটরের সমস্যা হয়, আমরা যদি দেখি যে ওই জমিতে পলিনেটরের উপস্থিতি কম আছে তাহলে আমরা তাদেরকে পরামর্শ দিই। এবং আমাদের এখানে ওই সময় অনেক মৌমাছি, পলিনেটর মানে পরাগায়ন করার জন্য, বীজ উৎপাদনের জন্য যে মৌমাছি বা অন্য, সেক্ষেত্রে আমরা তাদেরকে মৌ বাক্স চলো একটা দুইটা মৌ বাক্স এখানে দিলে পরে বীজের পরিমাণ বাড়ে, পরিমাণ বাড়ে। আর একটা সমস্যা যেটা আমরা দেখি সেটা হচ্ছে অনেক সময় পেঁয়াজে পার্পল ব্লাস যে সমস্যাটা হয় সেটা আমরা মোকাবেলা করার জন্য তাদেরকে প্রতি লিটার পানিতে 2 গ্রাম রোবরাল এবং 2 গ্রাম রিডোমিল মিক্সে করে আমরা স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি। এখন যে গবেষকেরা তারা নতুন নতুন ভ্যারাইটি পেঁয়াজের বের করছে, এখানে তারা বলে দাবি করেন যে তাই অনেক বীজের পরিমাণ ডাবল 3 গুণ বেশি হয় বীজ উৎপাদন পরিমাণ। তো সুতরাং বীজ যেহেতু একটা বড় ফ্যাক্টর এবং দামের দিক দিয়ে বেশি, তো সেই ব্যাপারে বীজ উৎপাদনের ব্যাপারে এই যে উদ্ভাবিত জাতের জাত প্রচলন এবং বীজ উৎপাদন, সেই জাতের বীজ উৎপাদনের ব্যাপারে আপনারা কতটুকু? বাড়ি পেঁয়াজ 2 জাতের যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমরা ইতিমধ্যে আমাদের রাজস্ব খাতের অর্থায়নে যে প্রকল্পে আমরা 5টি প্রদর্শনী দিয়েছি, এই জাতটা এখানে আগে চাষ করা হয়নি, আমরা এই বছরে আমরা প্রথমেই করছি এবং পরীক্ষামূলকভাবে দেখছি। যদি হচ্ছে এর পারফরমেন্স ভালো হয় তাহলে আমরা অন্য চাষী পর্যায়ে বিস্তার ব্যাপকভাবে বিস্তার করা হবে। জি স্যার। গবেষকরা যেহেতু এটা অবমুক্ত করেছে এবং তারা দাবি করেন যে প্রচুর বীজ হবে 2-3 গুণ, এইসব বীজের চেয়ে নর্মালি সাধারণভাবে যেভাবে বীজ উৎপাদন করা হয় তার চেয়ে 2-3 গুণ বীজ বেশি হবে, এবং পেঁয়াজের বীজের দাম যেহেতু বেশি তাতে একটা বড় রকমের সাশ্রয় হবে এবং পেঁয়াজ চাষি ভাইরা উৎসাহিত হবে। এবং আগামী দিনে এই প্রযুক্তিটা এই এই দিয়ে এই এলাকার চাষিদেরকে অনুপ্রাণিত করবেন, এটাই আমরা কামনা করি। অনুষ্ঠান সম্পর্কে আমাদের লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি।